নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই। এটি জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কী রেজাল্ট পেতে চলেছেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি একটা সম্ভাবনা যে জুলাই মাসে কী ফল পেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, কর্কট রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেই কিন্তু একই রেজাল্ট পেতে পারেন না। কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, আপনার নক্ষত্র আলাদা, ডিগ্রিগত দিক থেকে আলাদা। এটা একটা কি জাস্ট জিস্ট যে কী সম্ভাবনা, অর্থাৎ আপনারা এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে আপনারা কিন্তু নিয়ে এগাতে পারেন। হুবহু মিলবে আমি কখনোই দাবি করিনি এবং করবো না। তো শুরু করা যাক, কর্কট রাশির ক্ষেত্রে জুলাই মাসে কেমন যেতে চলেছে। প্রথম আসি প্রেম। দেখুন, প্রেম ছাড়া জীবনটা শুষ্ক মরুভূমির মতন, রুক্ষ মরুভূমির মতন। প্রথম কথা আমি বলি, আপনাদের প্রেমের ক্ষেত্রে কর্কট রাশি যদি আপনি হন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। লাভ ম্যারেজের সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কর্কট রাশি মানুষ, লাভ ম্যারেজের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং পুরাতন প্রেম আপনাদের জীবনে কিন্তু কামব্যাক করার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্য। দেখুন, একটা কথা আছে, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। শরীর স্বাস্থ্যের দিকটা ওভারঅল আপনাদেরকে যদি বলি, মোটামুটি কম বেশি আপনাদের কিন্তু ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ শরীরগত দিক নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না কর্কট রাশির এ মাসে। এবং 20 জুলাইয়ের পর থেকে আপনারা আরও কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবার আসি ফিনান্সিয়াল দিকটা, আর্থিক স্থিতির দিকটা। দেখুন, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু আপনাদের হতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ, অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। নিজস্ব কোনো প্রপার্টি কিনা এই সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, নিজস্ব গাড়ি কিনা। কিন্তু কথাবার্তার মধ্যে আপনাদেরকে কিছুটা হলে শালীনতা বজায় রাখতে হবে। হট করে রেগে যাওয়া, চট জলদি ডিসিশন নিয়ে নেওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ রাগের বশবর্তী কোনো ভুল কাজ করে দেওয়ার জায়গা কিন্তু থাকছে। আপনি কর্কট রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে কর্কট রাশি। বি কেয়ারফুল। এবং আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যদি বলি, দেখুন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। এখান থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, ডেলি রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের ভালো। এবং ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, অর্থাৎ ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট যেখানে আছে সেখানে কিন্তু করবেন না। সেখানে টাকা ডুবে যাওয়া বা টাকা লস হয়ে যাওয়ার কিন্তু কর্কট রাশির কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যপতি আপনাদের অষ্টমভাবে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা থাকবে, অর্থাৎ সম্পূর্ণরূপে যে ভাগ্যের সাপোর্ট পাবেন এরকম কিন্তু আমি বলতে পারছি না। আশ্বাস দিয়ে লাভ নেই। এখানে দেখুন, যে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কিনা সেই জায়গাটা কিন্তু আপনাদের হচ্ছে না। কিন্তু আবার বলবো, আর্থিক জায়গাটা, ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কিন্তু পাশাপাশি আপনাদের ভোগ্যদ্রব্য, শৌখিনতা, ভোগের জন্য কিন্তু আপনাদের ব্যয়ের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের হতে চলেছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, শুভ বিবাহের জায়গাটা কিন্তু মোটামুটি যদি বলা যায় ওভারঅল কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা। এবং এবার আসি কর্ম, যেটা ছাড়া জীবন এক মুহূর্ত চলে না, অর্থাৎ কর্ম। অর্থাৎ আপনাদের কর্মপতি ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ কর্মপতি ধনভাবে আপনার 20 জুলাই থেকে, এবং কর্মপতি আপনাদের রাশিতেও কিন্তু অবস্থান করবে। অর্থাৎ এই জায়গাটা 20 জুলাই পর থেকে
কর্মের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসবে, অর্থাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে, বা কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে একটা কথা আছে, গাড়ি যেমন পেট্রোল ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, তেমনি অর্থ ছাড়া মানুষের জীবন এক পা কিন্তু চলতে পারে না। এই জায়গাটা কিন্তু কর্কট রাশি প্লাস পয়েন্ট। আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সুবর্ণ সুযোগও কিন্তু আসতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ, বেশ কিছু অপরচুনিটি আপনারা কিন্তু এই মাসে কিন্তু পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং এর পাশাপাশি শিক্ষার জায়গাটা যদি বলি, উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব একটা, বা এমনি প্রাইমারি লেভেলে খুব একটা কিন্তু ভালো যে দিক, এই সম্ভাবনাগুলো কিন্তু খুব একটা থাকছে না। তবে সন্তানকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উদ্বেগের কারণ হতে পারে, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের এই জায়গাটা নিয়ে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকা দরকার। পায়ে চোট আঘাত লাগা, আমি আবারও বলছি, পায়ের দিকটা, কোমরের নিম্নাঙ্গ দিকটা আঘাত, এই এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, অর্থাৎ সিঁড়ি থেকে পড়ে যাওয়া ফট করে গিয়ে, বা পা মুচকে যাওয়া, বা গাড়িতে গিয়ে লেগে যাওয়া, অর্থাৎ রাস্তাপথে যারা চলছেন তারা কিছু কিছু ক্ষেত্রে, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এটাই হচ্ছে রাশি বলে বিশেষত্ব, যেখানে ভালো সেটা ভালো, যেখানে সমস্যা সেখানে সমস্যার কথা কিন্তু বলতে হবে। এবং এর পাশাপাশি আপনাদের যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন, অর্থাৎ এই জায়গাগুলো রেজাল্টগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি মিডিয়া লাইনে আছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ, বেশ কিছু ক্ষেত্রে কর্মের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, গ্রহগত অবস্থান যা নির্দেশ করছে। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধু থেকে কিন্তু আপনারা হেল্প আপনারা পাবেন, এবং আত্মীয় স্বজন থেকে কিন্তু হেল্প পাবেন। ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকতে চলেছে। নমস্কার।